আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু তকমা সংক্রান্ত বিতর্ক মামলা সংবিধি অনুযায়ী সংবিধান অনুযায়ী তৈরি বলেই কোনো প্রতিষ্ঠানের সংখ্যালঘু তকমা খারিজ হতে পারে না। এমন প্রতিষ্ঠান কে তৈরি করেছে তার ভিত্তিতে সেই তকমার অস্তিত্ব নির্ভর করবে। সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতির মধ্যে 4 জনের এই অভিমত। আপনাদের জানাবো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু তকমা সংক্রান্ত বিতর্ক মামলা সংবিধান অনুযায়ী তৈরি বলেই কোনো প্রতিষ্ঠানের সংখ্যালঘু তকমা সংক্রান্ত বিতর্ক মামলা সংবিধান অনুযায়ী তৈরি বলে কোনো প্রতিষ্ঠানের সংখ্যালঘু তকমা খারিজ হতে পারে না। পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লাইনে। পল্লবদায় বিষয় কি জানা যাচ্ছে? বিতর্কের বিষয়টা শুরু হয় 2006 সালে, যখন এলাহাবাদ হাইকোর্ট ওই বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু তকমাটা খারিজ খারিজ করার পর ওই বিশ্ববিদ্যালয়ের তরফে সেই রায় চ্যালেঞ্জ করা হয় সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্টে 3 বিচারপতি ডিভিশন বেঞ্চের সামনে বাধা হয়ে দাঁড়ায় একটা 1967 সালের সুপ্রিম কোর্টের রায়। সেই রায়েতে বলা ছিল যে কোনো আইন দ্বারা যদি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয় তাহলে সেই প্রতিষ্ঠানকে সংখ্যালঘু তকমা দেওয়া যায় না। এবার সেই রায় সঠিক কিনা সেইটা বিচারের জন্য সেই কারণেই সুপ্রিম কোর্ট 7 বিচারপতির একটা বিশেষ বেঞ্চ বানায়। সেই 7 বিচারপতির বেঞ্চের মধ্যে 4 জন আজকে যে রায় দেয় সেই রায় অনুযায়ী বলা হচ্ছে যে ওই 1967 সালের রায়টা ঠিক নয়, অর্থাৎ শুধুমাত্র কোনো বিশেষ আইন দ্বারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বলেই সেটাকে সংখ্যালঘু তকমা দেওয়া যাবে না, এটা কিন্তু ঠিক নয়। দেখতে হবে যে সেই প্রতিষ্ঠান তৈরি হয়েছে কার উদ্যোগে বা কাদের উদ্যোগে, অথবা সেটা বিশেষ কোনো সম্প্রদায়ের উদ্যোগে কিনা সেটাও সেইটা দেখার ভিত্তিতে ঠিক করতে হবে যে এই প্রতিষ্ঠানকে সংখ্যালঘু বলা যাবে কি যাবে না। এদিনের এই রায়টা রায় দিয়ে অর্থাৎ একটা এইরকম এই ধরনের প্রতিষ্ঠানের তকমা নির্ধারণের পথটা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট ঠিক করে দিল। এবার এই অভিমতের ভিত্তিতে যে 3 বিচারপতি ডিভিশন বেঞ্চে মূল মামলাটা ছিল তারা এবার জানাবে যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু তকমা বজায় রাখতে পারবে কি পারবে না। সেক্ষেত্রে পল্লবদা সংখ্যালঘু তকমা বজায় থাকবে কিনা তা নির্ধারণ করবে রেগুলার বেঞ্চ, সে জায়গায় এই বিষয়টা কিভাবে নির্ধারিত হবে? একদমই ধন্যবাদ জানাবো পল্লবদা আপনাকে। পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।